পানিয়াটিতে কাউন্সিলর খুনের মামলায় পুলিশের ভূমিকা নিয়ে কাল থেকেই প্রশ্নটা ছিল, কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে মোটিভ কি, এর পেছনে কে রয়েছে, নেপথ্যে কে রয়েছে, সেই বিষয়টা এখন জানা যায়নি। বিচার কবে পাবে তা পরের কথা, এখন অবধি কবে কে আছে, কার নির্দেশে খুন, সেই প্রশ্ন তুলে কিন্তু বাসিন্দারা তারা এবার রাস্তায় নেমেছে, যারা অনুগমী তারা রাস্তায় নেমেছেন এবং অবরোধ করেছেন বিটি রোড, কলকাতামুখী রাস্তা, ব্যারাকপুরমুখী রাস্তা যেটা রয়েছে তারা সেই কানেকটা তারা কিন্তু অবরোধ করেছেন। প্রত্যেকেই মহিলারা তারা রাস্তায় নেমে এসেছেন, দেখো মহিলারা কিন্তু কাটাকাটি করছে আমরা দেখতে পাচ্ছি। এখন বলবো সামনের জন্য যে মহিলারা তারা একটাই দাবি করছেন যে আপনারা কি চান, দেখো শুনতে পাচ্ছ পুলিশের ভূমিকা নিয়ে একটাই প্রশ্ন, পুলিশ প্রশাসন কিচ্ছু করছে না, আমরা তল্লাশি চালাচ্ছি ধরে দিত না, অভিযোগ পুলিশ প্রশাসন কোনো কাজ করেনি, আততায়ীকে খুঁজে বার করা থেকে মোবাইল ফোন খুঁজে বার করা সবটাই স্থানীয় বাসিন্দারা করেছেন, এখনো অবধি পুলিশের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নেয়নি যে কারণে তারা কিন্তু পথ অবরোধ করেছেন, এদিকে একটা রাস্তা অবরোধ করেছেন, ওইদিকে দেখাবো ওইদিকে একটা রাস্তা অবরোধ করেছেন, প্রত্যেক বাসিন্দারা তারা বেরিয়ে এসছেন, মহিলাটা তারা বেরিয়ে এসছেন যে কেন খুন করা হলো, কার কে আছে পিছনে, গতকাল থেকে পুলিশ যে ভূমিকা গ্রহণ করেছে সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, কারণ আততায়ীকে খুঁজে বার করার ক্ষেত্রে পুলিশের হাতে কাছে অনেকগুলো প্রশ্ন। আজ সকাল থেকে তুমি যখন কথা বলছিলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছে এবং প্রশ্নের উত্তর না পেয়ে তারা আজকে অবরোধের রাস্তায় নেমেছেন, পুলিশ এখন কি বলছে, অবরোধ সরানোর জন্য কোনো ব্যবস্থা কি পুলিশ করছে এখন? দেখো এখনো পর্যন্ত পুলিশকে কিন্তু ঘটনাস্থলে বা এখানে দেখা যাচ্ছে না, পুলিশের কোনো বাহিনী বা তারা কিন্তু এখনও অবধি এখানে আসেনি যে অবরোধ ছড়ানোর ক্ষেত্রে তারা আলোচনা পক্ষে আসবেন, এমন কোনো পুলিশ প্রশাসনকে কাউকে আসতে দেখা যায়নি। সুতরাং তারা ইতিমধ্যে যারা কনস্টেবল রয়েছেন তারা খবর দিয়েছেন থানাকে, থানা সেখান থেকে পুলিশ পাঠাবে, তারপর সেখানে এখানে পুলিশ আসবে, এরপর পুলিশ এসে তারা আলোচনা পথে হাঁটবে এমনটাই আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিন্তু পুলিশের কোনো দেখা নেই এবং যেটা একটাই অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে, সেই ভূমিকা নিয়ে তারা কিন্তু আজকে পথে নেমেছেন।